আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমার সাথে রয়েছে পোকো M2 Pro। আজকে আমরা এই ফোনটির উপর এক্সট্রিম অত্যাচার করব। অত্যাচার করব মানে আপনারা বুঝেই গেছেন, আজকে আমরা এর গেমিং পারফরম্যান্স টেস্ট করব। শুধুমাত্র গেমিং নয়, এর সাথে সাথে র্যাম ম্যানেজমেন্ট চেক হবে, এর কোনো হিটিং ইস্যু আছে কিনা চেক হবে, এছাড়াও ফোনটিতে কোনো রকম ব্যাটারি ড্রেনিং ইস্যু আছে কিনা সেটাও আমরা চেক করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের মেইন এপিসোডে চলে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আমাদের হাতে রয়েছে পোকো M2 Pro। প্রথমেই আমরা সেটিংসে গিয়ে এর মডেল নাম্বারটা একটু চেক করে নেব, অ্যাবাউট ফোন, এবং অ্যাবাউট ফোনের পর এই দেখুন পোকো M2 Pro। তো আজকে আমরা এর ওপর এক্সট্রিম গেমিং টেস্ট করব। তো গেমিং টেস্টের জন্য আমি অলরেডি রেখে দিয়েছি এখানে পাবজি এবং অ্যাসফল্ট। এর সাথে সাথে আমরা এখানে ইনবিল্ট গেমিং টার্বো অপশান পেয়ে যাব। এর সাথে সাথে আমরা কিন্তু এই পুরো গেমিং পারফরমেন্সটাকে স্ক্রিন রেকর্ড করব, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে এতে কোনো রকম হিটিং ইস্যু আছে কিনা, কারণ ফোনটার উপর যত চাপ পড়বে তত কিন্তু আমরা বুঝতে পারবো এতে হিটিং ইস্যু আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এটা অন করব। এর সাথে সাথে আমরা এই স্টপ ওয়াচটা অন করে দেবো যাতে আমরা বুঝতে পারি কতক্ষণ আমরা গেমিং করলাম। তো আমি একদম স্টপ ওয়াচটা তো এখানে অনই করে দিচ্ছি, স্টপ ওয়াচ অন করে দিলাম, স্ক্রিন রেকর্ডিং অপশানটাও আমি এখানে অন করে দিলাম। প্রথমে আমরা এর অ্যাসফল্ট দিয়ে শুরু করব, এবং তার আগে আমরা ব্যাটারি পার্সেন্টেজটা একবার দেখিয়ে দিই। এখানে দেখুন ব্যাটারি রয়েছে আমার 31%, এখানে 31% ব্যাটারি রয়েছে। আমি মোটামুটি আধ ঘন্টা খেলবো এবং তারপরে দেখবো যে এর ব্যাটারি কতটা ড্রেন হলো। এর সাথে সাথে হিটিং ইস্যু আমরা আছে কিনা দেখার জন্য এখানে আমি একটি সেন্সার অ্যাপ্লিকেশান রেখেছি, সেই সেন্সার অ্যাপ্লিকেশানটা দিয়ে দেখে নেব যে এখানে কোনো রকম হিটিং ইস্যু আছে কিনা। তো এখানে আমি একদম যদি ব্যাটারি ইনফরমেশানে যাই, তো নিচের দিকে আমি ব্যাটারি ইনফরমেশানে চলে আসি। এখানে দেখুন 35 ডিগ্রি কিন্তু আমার টেম্পারেচার রয়েছে, এছাড়াও এখানে ব্যাটারির সমস্ত, তো 31% ব্যাটারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন, এবং এগুলো কিন্তু আমার সব কিছুই ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো প্রথমেই আমরা অ্যাসফল্ট দিয়ে শুরু করব। সো এখানে আমরা অ্যাসফল্টটা খেললাম, অ্যাসফল্টে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই, এখানে গেম একদম স্মুথ চলছে, কিছু কিন্তু প্রবলেম এখনও পর্যন্ত আমি ফেস করিনি। তবে যেহেতু মিড রেঞ্জের একটা ফোন, গেম খেলার সঙ্গে সঙ্গে কিন্তু এর ক্যামেরা সার্কেলের এই জায়গায় আস্তে আস্তে হিট হতে শুরু করেছে। তো এটা প্রত্যেকটা মিড রেঞ্জের ফোনে, কেন ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেও আমি দেখে এসেছি। তো গেম খেলার সময় এই হিটটা কিন্তু হবেই, এটা নিয়ে ভাবনা কিন্তু কোনো কারণ নেই। এরপরে আমাদের পড়ে থাকে পাবজি। তো তার আগে আমি এর ব্যাটারির কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। এখানে দেখুন 35 ছিল, এবং এখানে আমার টেম্পারেচার কতটুকু হলো আমি একবার দেখিয়ে দিই। এখানে দেখুন 35.9 ডিগ্রি হয়েছে, এবং আমার ব্যাটারি লেভেল কিন্তু 30% চলে এসছে। এবং কতটুকু আমি গেমিং করেছি সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে দেখুন মোটামুটি 4 মিনিট 24 সেকেন্ড কিন্তু হয়েছে, 4 মিনিট 26 সেকেন্ডে কিন্তু আমার 1% ব্যাটারি ড্রেন হয়েছে। এরপরে আমরা যদি পাবজি খেলতে আরম্ভ করি, তো পাবজিতে চলে যাব। প্রথমে পাবজির গ্রাফিক্স সেটিংসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন আপনি HD হাই লেভেল পর্যন্ত খেলতে পারবেন, এখানে কিন্তু কোনো রকম HDR সাপোর্ট নেই। এছাড়াও আপনি স্মুথে কিন্তু আলট্রা পর্যন্ত যেতে পারবেন। তো সেক্ষেত্রে আমি HD রাখছি, এবং হাই গ্রাফিক্স সেটিংসে কিন্তু আমি এটাকে সেট করছি। এবং এখানে কিন্তু আমি কোনো রকম GFX টুল ইউজ করিনি, শুধুমাত্র এর গেম বুস্টারের মধ্যে এই গেম দুটোকে আমি অ্যাড করে নিয়ে তারপর কিন্তু আমি গেমটা খেলবো। এখানে গেম বুস্টার আপনি এখানে রাইট সোয়াইপ করলে এখানে গেম বুস্টার পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ফেসবুক কানেক্ট করতে পারবেন। এখানে ফেসবুক আমার ইনস্টল করা নেই, বা ফেসবুক করলে আপনি এখানে এই দেখুন এখানে কিন্তু এইভাবে একটা ডকের মধ্যে ইউজ করতে পারবেন, যেটা গেম খেলার সময় খুবই একটা হ্যান্ডি ফিচার্স। এছাড়াও এখানে আপনি র্যামটাকে ক্লিয়ার করতে পারবেন যদি ল্যাগ করে, এছাড়াও এখানে স্ক্রিন রেকর্ডার আপনি অন করতে পারবেন। বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু আপনি গেম বুস্টারের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও এখানে দেখুন কত FPS-এ চলছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে মোটামুটি 30 FPS-এ কিন্তু এখন চলছে, এবং CPU ইউজেস 36% রয়েছে, GPU 40% কিন্তু এখানে ইউজ হয়েছে। এখানে আমরা
গেমিং করার সাথে সাথে দেখে নেব এর এফপিএসটা ফল করে কিনা। 31-32 চলছে, তো আমরা একটা গেম স্টার্ট করি। এখানে কিন্তু আমি একটা ওয়্যার হাউস ম্যাচই খেলবো, যাতে বোঝা যায়, কারণ এখানে পিং সবথেকে বেশি হবে, এখানে সবথেকে বেশি অ্যাটাক হবে, সুতরাং এখানে এফপিএস ফল করছে কিনা, ডিভাইসে কোনো রকম ল্যাগ আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং এখানে গ্রাফিক্স সেটিংসে তো কোনো রকম প্রবলেম নেই, গ্রাফিক্স তো একদম ঠিকঠাক আছে, গ্রাফিক্স নিয়ে কোনো রকম অভিযোগ নেই, এবং গেমের ফার্স্ট টাইম তো বেশ স্মুথ, এখানে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো আমি এখানে গেমিং শুরুর সময় এফপিএসটা দেখিয়ে দিচ্ছি, 24% রয়েছে। এছাড়াও আমি যদি এখানে দেখুন, আমি কিন্তু এটাকে রেখে যদি খেলি, সো এটাকে রেখে খেলা যাবে না, আরম্ভ হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে এফপিএসটা আপনাদের সাথে শেয়ার করব। এই প্রসঙ্গে বলে রাখি, আগের দিনই কিন্তু আমি আমার প্রিয় গেমিং ফোন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং গেম খেলার এক্সপিরিয়েন্সও শেয়ার করেছিলাম। আপনারা যদি ভিডিওটি মিস করে দিয়ে থাকেন, অবশ্যই আই বাটনে লিখ দিলাম, একবার ভিডিওটি দেখে নেবেন। তো আজকে কিন্তু আর আমি সেই ভুলটা করিনি, ট্রিগার আমি ঠিকঠাক জায়গায় রেখেছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর পাবজি আমাদের মধ্যে কতদিন আছে সেটাও আমরা জানি না, হয়তো পাবজি ব্যান করে দেওয়া হবে। আর এই সুযোগে একটা পাবজির আপডেট দিয়ে রাখি, আমাদের ইন্ডিয়ান কনজিউমারদের জন্য কিন্তু পাবজি একটা নতুন আপডেট দিয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে কেন দেওয়া হয়েছে, কারণ আমরা আগের দিনই শেয়ার করেছিলাম যে 200 অ্যাপ্লিকেশন যেগুলো গভর্নমেন্টের নজরে রয়েছে তার মধ্যে কিন্তু পাবজিও রয়েছে। তো সেক্ষেত্রে পাবজির জন্য একটা বড় অসুবিধা দেখা দিতে পারে। তো এফপিএস দেখা যাক, এফপিএসে কিন্তু মোটামুটি ওই 30-40% মধ্যেই কিন্তু এফপিএস থাকছে। তো 30-40 মধ্যেই আপনি যখন গেমিং করবেন, এছাড়াও গেমিংয়ের সময় কিন্তু আস্তে আস্তে পেছনের দিকে একটু হিট হচ্ছে। আর বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম ব্যাক ক্যামেরা ব্যাক কভার না লাগিয়ে গেমিংটা ইউজ করছি, কারণ আপনারা সকলেই জানেন ব্যাক কভার লাগালে আরও বেশি হিট হবে। যদিও আমরা যখন রাস্তায় থাকি, আমরা বেশিরভাগ 99% মানুষ কিন্তু ব্যাক কভার লাগিয়ে ইউজ করি, আপনি গেমিংয়ের জন্য আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবেন। এছাড়াও গ্রাফিক্সে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, গেম এখনও পর্যন্ত স্মুথ রয়েছে। সো আমরা ভিক্টরি দেখা যাক। এরপরে একটু আমরা এর ডিভাইসটা টেস্ট করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ 27% ব্যাটারি কিন্তু হয়ে গেছে। এর সাথে সাথে আমরা এর হিটিংটা একবার চেক করে নেব যে কতটা হিট হয়েছে ফোনটা। তো আমরা একদম ব্যাটারি ইনফরমেশানে চলে যাব। এখানে 39.6 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এবং 27 ডিগ্রিতে চলে এসছে, অবশ্যই বলেছি। তো এখানে কিন্তু মোটামুটি আমাদের কতক্ষণ গেমিং কমপ্লিট হলো সেটা একবার দেখে নিই। এখানে কিন্তু মোটামুটি স্টপ ওয়াচ আমি অন করে দেখেছিলাম, 13 মিনিট গেমিং কমপ্লিট হয়েছে। তো আরও 13 মিনিট আমরা গেমিং কমপ্লিট করে দেখব, তো আমরা পাবজিরই আরেকটা ম্যাচ খেলবো। তার আগে বলে দিই, এখানে কিন্তু সমস্তটা আমি র্যাম ম্যানেজমেন্টে রেখেছিলাম, দেখা যাক এখানে অ্যাসফল্টটা চলছে কিনা। অ্যাসফল্ট কিন্তু এখনও র্যামে রেখে দিয়েছে। তো আমি আগের দিন ভিডিওতেই বলছিলাম আমরা আনবক্সিং এপিসোডে, তোমরা যদি মিস করে গিয়ে থাকো আনবক্সিং এপিসোডটাও তোমরা দেখে নিও। এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট বা পারফরমেন্সের দিক থেকে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু র্যাম ম্যানেজমেন্টে রেখে দিয়েছে। তো পাবজিও হয়তো র্যাম ম্যানেজমেন্টে থাকবে। তো এরপরে ডেলি টু ডেলি লাইফে তো অবশ্যই আমাদের ইউজ করে দেখতে হবে যে কোনো প্রবলেম আসছে কিনা। তো পাবজি তো অবশ্যই থাকবে, এখানে রয়েছে আমাদের আরেকটা ম্যাচ কমপ্লিট করার পালা। তো আরেকটা ম্যাচ খেলে দেখে তারপরে কিন্তু আমরা এর বিচার করব যে গেমিং পারফরমেন্স অ্যাকচুয়াল কেমন। এখনও পর্যন্ত কোনো রকম ল্যাগ, কোনো রকম ফ্রেম ড্রপ কিন্তু আমার চোখে পড়েনি। সো এখানে একটু ডাইরেকশান চেঞ্জ করে দেখা যাক, এই দেখুন ডাইরেকশান চেঞ্জের সময়ও কিন্তু কোনো রকম প্রবলেম নেই এবং কন্টিনিউয়াসলি 30-40 আমি কিন্তু এখানে এফপিএস পেয়েছি। আর এখানে বলে রাখি, কোনো রকম জিএফএক্স টুল কিন্তু আমি ইউজ করিনি। মোটামুটি আমরা 20 মিনিট গেমিং করার পর দেখে নিই এর হিটিংটি ইস্যু কোনো আছে কি না। তো আমরা চলুন আমরা এর সেন্সারে চলে যাবো এবং সেন্সারে গিয়ে এখানে কিন্তু দেখুন 24% ব্যাটারি কিন্তু চলে গেছে। তো আমরা 31%-এর আশেপাশে খেলা আরম্ভ করেছিলাম এবং 20 মিনিটে কিন্তু এটা মোটামুটি 7% ব্যাটারি ড্রেন করে দিয়েছে এবং 41.1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এর যে টেম্পারেচার উঠেছে। তো এখন বলবো না যে এখানে হিটিং ইস্যু আছে, তবে এর যেহেতু গ্লাস বডি ডিজাইন অবশ্যই একটু পেছনের দিকে গরম হয়ে যাওয়ার প্রবণতা আছে, কিন্তু প্রত্যেকটা গ্লাস বডি ফোনেই কিন্তু এটা হওয়াটা স্বাভাবিক, এটা নিয়ে কিন্তু তেমন কোনো ভাবনার কারণ নেই। এছাড়াও আমরা যদি এইটার এফপিএস চেক করি, তাহলে মোটামুটি পাবজি খেলার সময় হাই এফিসিয়েন্সিতে এখানে মোটামুটি 30-40 এফপিএসে ছিল। তো সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু এখনও পর্যন্ত আমি পাইনি।
সো বন্ধুরা আপনারা যেমনটা দেখলেন এখানে গেমিং পারফরম্যান্স কিন্তু যথেষ্ট স্মুথ। আমি এখানে কোনো রকম গেমিংয়ের ক্ষেত্রে ল্যাগ পাইনি, এখানে তেমন হিটিং ইস্যুও কিন্তু আমার লাগেনি। এছাড়াও ব্যাটারি ড্রেন আপনারা দেখলেন যে আধ ঘন্টার কাছাকাছিতে এখানে 7% ব্যাটারি ড্রেন হয়েছে। এখানে 5000 mAh ব্যাটারি আছে, আপনি যদি এটাকে এভারেজ করেন মোটামুটি কন্টিনিউয়াসলি 6-7 ঘন্টা কিন্তু এখানে আপনি পাবজি খেলতে পারবেন। তো আমরা 6-7 ঘন্টা কেউই হয়তো কন্টিনিউয়াসলি পাবজি খেলি না, আর খেললেও আমি বলবো একটু কমানো হয়তো দরকার, কারণ এতটা সময় গেমিংয়ের পেছনে নষ্ট না করাই ভালো। আর যদি আপনি প্রো গেমার হন সেটা তো আলাদা কথা। আর প্রো গেমারদের জন্য কখনোই কিন্তু এটা ভালো লাগবে না, কারণ এক্সট্রিম গ্রাফিক্স সেটিংস এটা কিন্তু সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা জিএফএক্স টুল ইউজ করে এতে আরও ভালো পারফরমেন্স পেতে পারেন। কিন্তু আপনি যদি একজন নর্মাল ইউজার হন, টুকটাক গেম খেলতে ভালোবাসেন, বা টুকটাক বলবো না, একজন যদি মানে হার্ডি গেমারও হন, তাহলেও কিন্তু এই ডিভাইসে আপনার কোনো রকম প্রবলেম করবে না। এখানে আমার 6GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 64GB ইন্টারনাল মেমোরি, সুতরাং আপনারা একটা ভালো পারফরমেন্স আশা করতেই পারেন। র্যাম ম্যানেজমেন্টও কিন্তু ঠিকঠাক ছিল। ওভারঅল এই প্রাইস সেগমেন্টে একটা ভালো পারফরমেন্স গেমিংয়ের ক্ষেত্রে অবশ্যই বলবো। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ফোনটি সম্পর্কে আরও ভিডিও আসছে, সেগুলো সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে